এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী ফারুক ভাইয়া রবিন আমরা সরাসরি চলে যাব তার কাছে রবিন আপনাকে স্বাগত রিচার্ড রবিন আমরা দেখলাম দেশের গ্যাসের যে পরিস্থিতি আছে জ্বালানি বিশেষজ্ঞরা আজকে যে বৈঠকটি করেছেন সেখানেও তাদের কিছু মন্তব্য এই প্রতিবেদনে উঠে আসলো আপনি আমাকে এটা আপাতত জানান যে আসলে আমাদের দেশের দৈনিক জ্বালানির যে চাহিদাটা সেটি কত এবং কতটুকু আসলে সরবরাহ হচ্ছে এই দুটোর আসলে পরিসংখ্যানটা কী না যদি দুটোর পরিসংখ্যানে যেতে যায় তাহলে কিন্তু যে বড় ধরনের যে একটি ঘাটতি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাবো যেই কথাটি কিন্তু যে জ্বালানি বিশেষজ্ঞরা আজকে যে কথাটি বলছেন সেখানে কিন্তু যে নানা সংকটের কথাই যে বলে আসা হয়েছে তারই একটি বড় একটি উদাহরণ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বর্তমানে যে গ্যাসের যে চাহিদা সেটি কিন্তু যে তিন হাজার আটশো থেকে চার হাজার মিলিয়ন ঘনফুটের মতো রয়েছে কিন্তু বর্তমানে আমি এই কথাটা কিন্তু বলছি যে গত এক সপ্তাহের চিত্র সেখানে কিন্তু গড়পর্তা দু হাজার ছয়শো থেকে দু হাজার মানে ছয়শো চল্লিশ মিলিয়ন ঘনফুট পর্যন্ত কিন্তু সরবরাহ করা যাচ্ছে এবং এর মধ্যে যে নিজস্ব গ্যাস যেটি অর্থাৎ আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেখান থেকে সরবরাহ করা যাচ্ছে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুটের মতন এবং বাকিটা অর্থাৎ যে সাতশো থেকে সাতশো বিশ মিলিয়ন ঘনফুটের মতন সেটি আসলে যে আমদানি করা এলএনজির মাধ্যমে সেটি সরবরাহ করা হচ্ছে রিচার্ড আপনি চাহিদা এবং সরবরাহের যে পরিসংখ্যান তুলে ধরছেন তার মাঝখানে প্রায় বারোশো থেকে চোদ্দশোর মতন অ্যাপ্রক্সিমেট যদি আমরা ধরি এরকম একটা গ্যাপ রয়েছে এই সংকটের আসলে মূলে কারণটা কি হতে পারে বা আমরা আসলে কোন পদ্ধতিতে আগাচ্ছি যে সংকটটা রয়েই যাচ্ছে না এই সংকটের পেছনে কিন্তু কেবলমাত্র যে একক কোনো বিষয় সেটি না অনেকগুলো বিষয় কিন্তু সেখানে কারণ হিসেবে কাজ করছে তো সে জায়গাতে যদি আমরা একটু দেখাতে চাই যার মূল সংকটের বড়ো একটি কারণ কিন্তু যে চলমান বৈশ্বিক অস্থিরতা আমরা জানি রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে জ্বালানি খাতকে কিভাবে মানে একটি ধাক্কা দেওয়া বা এখানকে কতটা নেতিবাচকভাবে প্রভাবিত করছে সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারণ আমি যদি একটু আপনাকে জানতে চাই যে রুশ ইউক্রেন যুদ্ধের আগেও কিন্তু আমরা তিন হাজার মিলিয়ন গণফুটের বেশি কিন্তু যে সরবরাহ করা যেতে পারতো যেটি এখন আমরা একটু আগে দেখলাম যে দু হাজার ছয়শো মিলিয়নে নেমে এসেছে তার অন্যতম একটি বড় কারণ কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বিক জ্বালানির অস্থিরতার কারণে সরবরাহ লাইনে আসলে যে একটি বড় ধরনের সংকট তৈরি হয়েছে অন্যদিকে যে দেশীয় গ্যাসের উত্তোলন সেটি কিন্তু দিন দিন কমে আসে এক সময় যেটি দু হাজার সাতশো মিলিয়ন গণফুটের মতন ছিল সেটি এখন কিন্তু যে দু হাজার মিলিয়ন গণফুটের নিচে নেমে এসেছে এবং অন্যদিকে যে জোরালো অনুসন্ধান অর্থাৎ নিজস্ব গ্যাসের যে অনুসন্ধান বা জ্বালানির যে অনুসন্ধান সেখানে কিন্তু যতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল ততটা কিন্তু গুরুত্ব দেওয়া যাচ্ছে না এবং অন্যদিকে দু হাজার বারো সালে মিয়ানমারের সঙ্গে এবং দু হাজার চোদ্দো সালে যে ভারতের সঙ্গে আমাদের যে সমুদ্র জয় হয়েছে সে তার যে সুফল আমরা ঘরে তুলতে পারতাম সেটি কিন্তু সম্ভব না হওয়াও জ্বালানি খাতের সংকটের একটি বড় কারণ অন্যদিকে এই যে আমদানি নির্ভরতা দিন দিন বাড়ছে এলেন যে আমদানি করছে এবং সেটি যে বাড়তি ব্যয় এই বাড়তি ব্যয়ের যে খরচ সেটি কিন্তু ভোক্তার কার্ডে মানে চাপছে এবং সেই জায়গাতে স্বাভাবিকভাবে এই কার্ড গড়ায় তুলছেন বিশেষজ্ঞরা যে জ্বালানি খাতে বিভিন্ন ধরনের অযৌক্তিক ব্যয় আমরা দেখতে পেয়েছি আপনার প্রতিবেদনে সরকারি দলের বা সরকারের যারা শরিক রয়েছেন তারাও আজকে কিছু সমালোচনা করেছেন আমি একটু সমালোচনাগুলো শুনতে চাচ্ছি না আপনি ঠিকই বলেছেন যে সরকারের কিন্তু দুজন গুরুত্বপূর্ণ যে শরিক শীর্ষ নেতা আজকে সেখানে কথা বলেছেন যদিও এখানে যে মহাজোটের অন্যতম একটি অংশীদার যে জাতীয় পার্টি তার একজন সংসদ সদস্য কথা বলেছিলেন এবং অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যেটি সরকারের অর্থাৎ যে চোদ্দ দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তার সভাপতি রাশেদ খান মেনন অন্যদিকে বাংলাদেশের সাম্যবাদী দলের সম্পাদক সাধারণ সম্পাদক দিলীপ বড়োয়াও কিন্তু সেই প্রসঙ্গে কথা বলেছেন তো তাদের কথাবার্তায় যেই বিষয়টি মূল জায়গাতে এসেছে তারা আসলে যে কথাটি বলছেন যে বঙ্গবন্ধুর নীতিতে চলছে না যে বর্তমানের জ্বালানি খাত একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই আজকে আমরা যে জ্বালানি খাতে যে এরকম একটি মানে অনেক ক্ষেত্রে আমাদের যে নিজস্ব উৎস থেকে অনেক কিছু যে মেটাতে পারছে এবং আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু স্বনির্ভর ছিলাম জ্বালানি খাতে সেটির বড় একটি কারণ ছিল কিন্তু বঙ্গবন্ধুর একটি দূরদর্শিতা সেটি যদি আপনাকে একটু জানাতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরো আগস্ট হত্যা করার মাত্র ছয় দিন আগে উনিশশো পঁচাত্তর সালের নয় আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সাহসী সিদ্ধান্তটি হলো ব্রিটিশ কোম্পানি সেলের কাছ থেকে তিনি পাঁচটি বড় মানে গ্যাস ক্ষেত্র কিনে নিয়েছিলেন একদম নামমাত্র মূল্যে সেটি হলো যে তিতাসবাদ বাখ্রাবাদ সহ পাঁচটি গ্যাস ক্ষেত্র এবং সেই গ্যাস ক্ষেত্রগুলিই কিন্তু বাংলাদেশের মানে এতদিন যাবৎ যে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় ধরনের মানে নির্ভরতার জায়গা হয়ে আসছে এবং এখনও পর্যন্ত সেই গ্যাস ক্ষেত্রগুলো থেকে এক তৃতীয়াংশ গ্যাসের যোগান কিন্তু আমরা পাচ্ছি এই যে বঙ্গবন্ধুর একটি যে দূরদর্শিতা ছিল বা সাহসী সিদ্ধান্ত ছিল যে জ্বালানি খাতকে স্বনির্ভর করে তোলা এবং যে নিজস্ব উৎসের দিকে যে গুরুত্ব দেওয়া সেই জায়গাতে এখন গুরুত্ব আসছে না এবং যে বিপরীতে আমদানি নীতির দিকে বর্তমানের জ্বালানি নীতি যাচ্ছে এমন অভিযোগটাই কিন্তু যে আসছে এবং অন্যদিকে যে কথাটি বলা হচ্ছে যে বাপেসকে কিন্তু যথাযথভাবে শক্তিশালী করা হয়নি এবং অন্যদিকে শরিক নেতারা আরেকটি কথা বলছেন যে সমুদ্র জয়ের যে সম্ভাবনাটি ছিল সেটি যে সেই অমিত সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি গত এক দশকেও আর এই যে আমদানি নির্ভরতার দিকে ঝোঁকা হচ্ছে তার দায়ভার কিন্তু যে জনগণের কাঁধে গিয়ে চাপছে সেটি দুভাবে একদিকে একভাবে হলো যে সংকটের জায়গা এবং অন্যদিকে হলো যে বাড়তি দামের বোঝা মানে গ্যাসের মূল্য যে যে অনুষ্ঠিত হয়েছে সেখানে বিশেষজ্ঞরা যারা উপস্থিত ছিলেন এটি আসলে ক্যাব আয়োজন করেছে ক্যাবের পক্ষ থেকে আসলে যে জ্বালানি খাতে সংস্কারের দাবিটি করা হচ্ছে সেগুলো কি কি যদি একটু তুলে ধরতেন না ক্যাবের পক্ষ থেকে গুচ্ছ যে সংস্কার দাবি করা হয়েছে এবং তারা মোটা যে তেরো দফার মধ্যে অনেকগুলো বিষয় বিষয়সুই কিন্তু তুলে এনেছেন আমরাই যদি সংক্ষেপে কয়েকটা বিষয় যদি আমাদের দর্শকদের সামনে একটু জানাতে চাই তারা আসলে যে কথাটি বলছেন যে বিশেষ আইন যেটি যে বিদ্যুৎ জ্বালানি খাতে দ্রুত জ্বালানি সরবরাহের জন্য দু সালে একটি যে বিশেষ আইন করা হয়েছিল সেই আইনটি যদি আমি আপনাকে একটু জানাতে চাই যে বিদ্যুৎ জ্বালানির জ্বালানি খাতের যে কোনো চুক্তির ক্ষেত্রে আসলে যে প্রতিযোগিতা ছাড়াই যে কোনো টেন্ডারে যেতে পারবে এই ধরনের কিন্তু একটি ক্ষমতা দেওয়া হয়েছিল এবং এটা নিয়ে আসলে যে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না তো এই সংক্রান্ত আইনটি সেটি আসলে যে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে যে তখন করা হয়েছিল যা কিন্তু যে বিদ্যুৎ জ্বালানি যেন দ্রুত সরবরাহ করা হয় কিন্তু এখনও পর্যন্ত গত এক যুগ পরও যে এই আইনটি বাতিল না করার বিষয়টি কিন্তু যে সমালোচনার জায়গা তুলেছে এবং সেই জায়গাতে তারা বলছেন এই বিশেষ আইনটি বাতিল করতে হবে এবং অন্যদিকে যে এর ঋণের শর্তের দোহাই দিয়ে যেন বিদ্যুৎ জ্বালানি খাতের মানে দাম বাড়ানো না হয় সেই প্রস্তাবটি দেওয়া হয়েছে তারা বরং বলছেন যে ঘাটতি সমন্বয় করার জন্য যে অযৌক্তিক ব্যয় রয়েছে কিংবা যে বিভিন্ন ভুল নীতির কারণে যে ব্যয় বাড়ছে সেই সব জায়গাগুলোতে যেন হাত দেওয়া হয় এবং সেইভাবে যেন যে ঘাটতিগুলো সমন্বয় করা হয় এবং অন্যদিকে তারা যেটি বলছেন যে আমদানি নির্ভরতা নয় বরং যে নিজস্ব যে জ্বালানি সম্পদের অনুসন্ধান সেখানে যোগ দিতে হবে সেটা স্থল ভাগে যেমন ঠিক অন্যভাবে জল ভাগে এবং নবেনযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে এবং দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে একটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল যেখানে একটি কথা বলা হচ্ছে যখন যে দামটি স্বাভাবিকভাবেই থাকবে যখন কম দামে হবে তখন যেই টাকাটি মানে বাঁচবে সেটির জন্য যখন আর অন্যদিকে যে দামটি কেবলমাত্র বিআরসির মাধ্যমে আহ মানে ঠিক করতে হবে সম্প্রতি যে সংশোধনী আনা হয়েছে বিআরসি আইনে সেটি পাওয়া হবে রবিন একেবারে শেষ প্রশ্নটি করতে চাই ছোট্ট করে আমাদেরকে জানাবেন সেটি হচ্ছে সাধারণ মানুষ এত কিছু বোঝে না সাধারণ মানুষের বোঝার হয়তো প্রয়োজনীয়তা নেই তারা জানতে চায় যে তারা কম খরচে জ্বালানি ব্যবহার করবে গ্যাস ব্যবহার করবে গ্যাসের বিলটা কম হবে সেক্ষেত্রে সম্ভাবনার আলো কতটুকু দেখতে পাচ্ছেন ছোট্ট করে যদি বলতাম সম্ভাবনার আলোর জায়গাটিতে একটি হলো যে বিশ্ব পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে আসার একটি ইঙ্গিত মিলছে সেখানে একটি স্বস্তির জায়গা আর অন্যটি যদি আমরা অভ্যন্তরীণ জায়গাতে যদি দেখতে চাই সেটি হলো যে যেহেতু সংকটের জায়গা আমরা দেখছি যে চলছে সেই জায়গাতে ছেচল্লিশটি কূপক্ষরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেটি দু হাজার চব্বিশ সালের মধ্যে হয়ে যেতে পারে এবং সেখান থেকে হয়তো বা যে ছয়শো মিলিয়ন গণফুটের মতন মিলবে আবার অন্যদিকে যে এতদিন যাবত আমরা যে কথাটি বলে আসছিলাম যে সাগরে আমরা যে সম্ভাবনা রয়েছে সেটিকে কাজে লাগাচ্ছি না তো সে জায়গাতে মার্কিন একটি যে শীর্ষস্থানীয় কোম্পানি মোবিল তারা আসলে যে আগ্রহ দেখাচ্ছে গভীর সমুদ্রে আমাদের জন্য নিশ্চয়ই একটি আশার আলো দেখাচ্ছে রিচার্ড অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত সম্বলিত আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমরাও আশা করি যে সাধারণ জনগণ এতে উপকৃত হবে এবং জ্বালানি তেলের যে আমদানি নির্ভরতা রয়েছে বা সংকট যেটি রয়েছে সেটি খুব শীঘ্রই কাটিয়ে ওঠা সম্ভব হবে এ ধরনের আপনি যে শেষের পয়েন্টটি উল্লেখ করলেন তার ফলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও দেশের জ্বালানি খাত নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন